জগরা কেন হয় জানেন হয়তো দুই লাইন বেশি বুঝলে জগরা না হয় দুই লাইন কম বুঝলে জগরা মাসখানে থাকলে কখনো জগরা হয় না এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের ধর্মের নাম মুরব্বীরা চুপ করে থাকেন যুবক যারা আছেন আল্লাহ যাদেরকে শক্তি দিয়েছে বলা তার একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের ধর্মের নাম ইসলাম এই ইসলাম কি শান্তির না অশান্তির শান্তি কারো কোনো দ্বিমত না আমি এখন যে প্রশ্ন করব উত্তরটা একটু দিয়ে দিবেন সত্যি করে বলবেন ইসলাম শান্তির কোনো সন্দেহ নাই কিন্তু বর্তমান ইসলাম আছে আছে শান্তির না অশান্তির এটা না অশান্তির আরো জোরে বল না অশান্তির আল্লাহ বানাই দিয়েছে না নবীয়ে বানাইছে না কোরআনে বানাইছে না অশান্তির বানাইলো কারা এটা আর কয় না আওয়াজ জোর হয়ে গেছে এই অশান্তি বানাইলো কারা এই আমরাটা কারা আমি শুনবেন এই আমরাটা যদি খুঁজতে বাইর করেন এ কইবো আমি না এ এ কইবো আমি না ও ও কইবো ও না ওই ওটা কেডা ওটা কেডা আমি কথাটা বুঝছেন নি আমার কথা বুঝছেন নি আমার কথা আমি তো একজন আছে যে ফেস্টা লাগাইছে এই কেডা আমরা জগরাতে লেগে আছি ওদিকে বিদর্মীরা সবকিছু আবিষ্কার করে বসে আছে ঠিক যারা যুবক ভাইয়েরা আছেন স্কুল কলেজের ভার্সিটির ভাইয়েরা আছেন আমি আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব আজকে থেকে যদি বেশি না 100 200 150 বছর আগেও যান এই পৃথিবীর যত আবিষ্কার সবগুলো ছিল মুসলমানদের অবদান যত যত কিছু সৃষ্টি করেছে আবিষ্কার করেছে সবকিছুর মধ্যে মুসলমানের অবদান যত জায়গার মধ্যে অবদান রেখেছে মুসলমানের অবদান আপনি বীজগণিতের সূত্র যারা আছেন বীজগণিত নিয়ে পড়ালেখা করেন বীজগণিতের সূত্র আবিষ্কারকের নামটা একটু দেখেন আলজেব্রা আলজেব্রাটাকে যিনি আলজাবের আপনি চিকিৎসা বিজ্ঞানের মধ্যে দেখেন প্রায় প্রতিষ্ঠানের মধ্যে দেখবেন ইবনে সিনা ইবনে সিনা ইবনে সিনা ইবনে সিনা ইবনে সিনা ও ইবনে সিনা তুমি কেডা বলে যে আমি আল্লাহর বান্দা আমি রাসূলের উম্মত আমি মুসলমান গণনা তাহলে চিকিৎসা বিজ্ঞানে মুসলমানের অবদান বীজগণিতে মুসলমানের অবদান লাইটের মধ্যে মুসলমানের অবদান ভূতত্ত্বের মধ্যে মুসলমানের অবদান বড় বড় শিক্ষিত বিষয়ের মধ্যে মুসলমান এক সময় প্রতিনিধিত্ব করেছিল নেতৃত্ব দিয়েছিল আজকে মুসলমানদেরকে জগরা লাগাই দিয়ে গবেষণা থেকে দূরে সরাই দিয়েছে তারা আমরা মনে করতেছি তারে মাইরে আমরা জিতে যাব অথচ তারে মারলে যে আমার বাইটা মরলে যে আমি মরে যাচ্ছি খবরটা অনেকে আমার কথা রাগ করতে পারেন কিন্তু কোনো কিছু করার নাই কারণ লাত্তি যখন খাবো আমি একা খাবো না বম যখন পড়বো আমি একা মরতাম না তো সুতরাং একটু বুঝার দরকার তাহলে নবীর কাজটা কি ভাইয়া একটু মনোযোগ নবীর কাজটা কি বান্দাকে আল্লাহর করা তাহলে বান্দা নবীর কাছে যাবে কেন আল্লাহর হওয়ার জন্য আর কোন কাজ নাই তাহলে আল্লাহর হওয়ার জন্য কার কাছে যেতে হবে আরো জোরে বলেন না আরো জোরে এখন বলেন যাওয়া আগে নাকি মহব্বত আগে মহব্বত না থাকলে যাওয়া মহব্বত না থাকলে কথা শোনা মহব্বত না থাকলে শোনা কথা মানা তাহলে সব কিছুর জন্য মানতে হবে শুনতে হবে শোনার জন্য মহব্বত শর্ত এখন সেই জন্য আল্লাহ পাক বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওয়াস্তে করে আজকে আমি তো ব্রাহ্মণবাড়িয়ে সচরাচর আসি না আপনারা কি আমাকে দেখছেন ব্রাহ্মণবাড়িয়ে তো আমি একটু কম আসি আজকে শুধু মহব্বতে এসেছি তাও যাওয়ার পথে বলে এসেছি নালে কিন্তু আমি ব্রাউন বারে সহজে আসি না কিন্তু আসছি যখন ছাগলের পাগলামি দুই একটা কথা কইয়া যাই যারা আমারে মহব্বত করেন এই হাজার মানুষের ভিতরে একজনকে আমি বলবো এই কথাটা করে আজকে থেকে কোনো ঝগড়া নাই কোনো তর্ক নাই দোষ ধরবেন সর্বদা নিজের অন্যের করবেন সর্বদা প্রশংসা সফলতা আপনার কাছে আসবেই আসবেই আসবে দোষ যতদিন অন্যের ধরবেন পিছিয়ে যাবেন যেদিন আপনি নিজের দোষ ধরা শুরু করবেন আপনি আস্তে আস্তে উঠা শুরু করবেন হযরত শামসে তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর একটা উক্তি বলেছেন জানেন আল্লাহু আকবার কবিরা একটু মনের কানটা খুলে দেন আল্লাহু আকবার উনি বলে যেই দিন তুমি তোমার বিবেকের আদালতে যেই দিন তুমি তোমার রবের বিচারে নির্দোষ হয়ে যাবে ভুল মুক্ত হয়ে যাবে সেই দিন থেকে তুমি অন্যের ভুল ধরিও হায় হায় আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ যেদিন তুমি তোমার বিবেকের আদালতে এবং তোমার রবের দরবারে তুমি নির্দোষ একদম নির্ভুল হয়ে যাবা ক্লিন হয়ে যাবা সেই দিন থেকে তুমি অন্যের দোষ ধরিও এর আগে তুমি অন্যের দোষ ধরিও
আজকে দেখেন পুরো সমাজ অশান্তি হচ্ছে দোষ দরাদরের কারণে। আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে বলছেন না আপনারা? জোরে বলেন না আছে না? তাহলে আমি আপনাদেরকে বলি, আপনারা যা মন চায় তা বলেন। যদি আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা থাকে তাহলে কিছু কাজ করতে আওয়াজ শুরু হয়ে গেছে। সাউন্ড সাউন্ড বক্স ওলা ভাই, ও সাউন্ড বক্স ওলা ভাই তো আসেনি, ওই ইফেক্ট ইফেক্ট বন্ধ করে দেন, শুধু একটু ভলিউমটা আর বেসটা দেন ইকু দিয়া, ওই গিয়া ডিলে ডিলে বন্ধ করে দেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কিছু কাজ করার দরকার আছে, আবার কিছু কাজ বাদ দেওয়ার দরকার আছে। এবার আমি কিছু কইতাম না, আপনারাই কইবেন। আমি যেটা কমু সেটা শুনে শুধু আপনারা বলবেন করা দরকার নাকি বাদ দেওয়া দরকার, সব সিদ্ধান্ত আপনাদের। সুদ গোশ, মা বাবার লগে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি, ছোটদের সাথে অত্যাচার, মানুষের জায়গা দখল করা, মানুষের টাকা মাইরা খাওয়া, মানুষের কথা দিয়ে কথা না রাখা, মদ খাওয়া, সুজেনা করা, বিড়ি খেয়ে নেশা করা, গাঁজা খাওয়া, মাইয়া দেখলে তাকানো, প্রেম করা, বিয়ের আগারি প্রেম করা, মাইয়ের পিছনে ঘুরা, তাহলে কি বাদ দেওয়া দরকার? আমি কিচ্ছু কই না, আপনারা কইছেন নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাবার সেবা, বড়দেরকে সম্মান, স্ত্রীর হক আদায়, স্বামীর হক আদায়, যে জায়গায় পাই তারে জায়গা, যে টাকা পাই তারে টাকা, সবসময় সত্য কথা বলার চেষ্টা করতে হবে। কি করতে হবে সেটাও জানি, করতে হবে সেটাও পারি না কেন, পারি না কেন, সবাই মিলে যখন শয়তানকে দোষারোপ করল, শয়তানে কয় আমি কি ইচ্ছি, আমি কি তা করছি? এবার সবাই মিলে বললাম তুই না সেই ব্যক্তি, রাতে দেড়টা বাজে আমার ঘুম আসে না, দুইটা বাজে আমার ঘুম আসে না, তিনটা বাজে আমার ঘুম আসে না, সাড়ে তিনটায় ঘুম আসে না, যখনই মসজিদের দরবার মসজিদের মাইক থেকে আবার সুরে আসলো এতক্ষণ ঘুম আসে নাই, এখন আইসে কা তো সবাই কইতেছে শয়তান আইসা, তাহলে দোষ কার? যেরকম দোষ কার? শয়তানের কারণে আমরা নামাজটা পড়তে পারি না। শয়তানে কই আই কি ইচ্ছি, আমি কই তুই তো সবকিছু করছো, শয়তানে কই এই তুই কি আমার খাস, আমরা বললাম না, তুই কি আমার পরস, আমরা বললাম না, তোর কি আমি বানাইছি, আমরা বললাম না, তাহলে তুই আমার কথা শুনছ কা? আমার কথা শুনছ? শয়তান উল্টাম করে কয় তুই আমার কথা শুনছ কা? আরো সহজ করে দি, মেজাজ যখন উঠে তখন ইচ্ছে করে যে মুখে সিরিয়ালাইজ, যখন মুখে পারি না, যখন মুখে পারি না, যখন মুখে আর পারা হয় না, তখন আমরা কি করি হাতে যাই, এখন হাতে যাই একজনের নাম আসছি, পুলিশ আইসা, পুলিশ আইসা, স্যার আমি কিছু, আমি কিছু, তো কেডা করছে, তো কেডা করছে, শয়তান কর না কেডা, শয়তানে আমার কোনো দোষ নাই, শয়তানে কয় স্যার আমার কোনো দোষ নাই, এত কয় আমার দোষ নাই, শয়তানে কয় আমার দোষ নাই, তো শয়তানে কয় আমি তোর রাগ দিছি, তুই লইছত কা, আমি তোর গুতাইছি, তুই মুখে গালি দিছত কা, আমি তোর রাগ তুলিয়া দিছি, হাতটা তো আর আমার না, হাতটা তো তোর, চালাইছস তো তুই, তা আমি তোর দিব বলে তুই নিবি কেন? এটাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউ্বুম মুবিন, ও আমার বান্দারা শুনে রাখো, সজাগ থাকো, এই শয়তান নিজে জাহান্নামে তোমাদেরকে নিয়ে যেতেও চাইবে জাহান্নামে, তোমরা একটু সজাগ থাকো। তো সজাগ থাকার জন্য তো প্ল্যানিং জানতে হবে, শত্রুপক্ষের প্ল্যানিং না জানলে আপনি সজাগ থাকবেন কিভাবে, হামলা কিভাবে করতে পারে, আপনার প্ল্যানিং জানা না থাকলে সজাগ থাকবেন কিভাবে? সেজন্য শয়তানকে চিনার দরকার আছে, শয়তানের কৌশল চিনার দরকার আছে। আপনি যত শয়তানের কৌশল চিনতে পারবেন শয়তানকে তত হারাইতে পারবেন। এটাই হচ্ছে ওর টার্গেট। এবার শয়তানের যতগুলো ফাঁদ আছে, তোর মধ্যে একটা ফাঁদের নাম হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, রাগ, এগুলো সব কার প্রোডাক্ট?
আরো জোরে বলেন না এবার আপনি কারো উন্নতি দেখে দেখতেছেন আপনার মন জ্বলতাছে কারো প্রশংসা শুনে দেখতেছেন আপনার মনে খারাপ লাগতেছে আপনার বুঝে নিতে হবে এটা আপনার মন জ্বলে না শয়তান আপনাকে জ্বালাচ্ছে শয়তান আপনাকে জ্বালাচ্ছে এবার আপনি চাইলে সেটাকে সেভও করে রাখতে পারেন আপনি চাইলে সেটাকে ডিলেটও করে দিতে পারেন যদি সেভ করে রাখেন তাহলে ফি নারে জাহান্নামা আর যদি ডিলেট করে দেন তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আপনার জন্য হবে সিস্টেম হচ্ছে এটা আমি আমলিয়াতের বিরুদ্ধে যা যা চেষ্টা করছি আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবার শয়তান আপনাকে রাগ দিল কি দিল মানুষ বেশিরভাগ ভুল করে রাগ অবস্থায় কথা বলেন না কেন রাগ অবস্থা মাইরা দিছে মামলা রাগ অবস্থা মাইরা দিছে জেলের মধ্যে চলে গেছে তাহলে এই রাগটা থাকে কয় মিনিট বিজ্ঞানের ভাষায় সাইকোলজিক্যাল বিষয়ে নিম্নে 2 মিনিট উঠতে 5 মিনিট অথবা 7 মিনিট থাকে রাগ 5 মিনিট 2 মিনিট থেকে 7 মিনিটের ভিতর এই 2 হতে 7 মিনিটের ভিতর যদি নিজেরে কন্ট্রোল করে রাখতে পারেন জয় আপনার কারণ যত বেজাল লাগে 2 থেকে 7 মিনিটের ভিতরেই লাগে এবার নবীর হাদিসটা দেখেন দেখেন আমার নবীর হাদিস সুবহানাল্লাহ আচ্ছা যখন রাগ ওঠে এটার ওষুধ নবী কি দিয়েছে যদি দাঁড়ায় থাকো মাশাআল্লাহ বলে না যদি দাঁড়ায় থাকো মাশাআল্লাহ যদি বসে থাকো শুয়েও যদি না কমে এটাই তো এবার নবীর হাদিসের সাথে বিজ্ঞান বিজ্ঞান বলছে 2 থেকে 7 মিনিটের ভিতর যদি তুমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারো সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে যে রাগ অবস্থায় নিজের রাগ কন্ট্রোল করতে পারে সবাই আমরা জানি কিন্তু কিভাবে করব সেটা আমরা শিখি না হিংসা করা যাবে না সবাই বলি সবাই শুনি কিন্তু কিভাবে হিংসা থেকে বাঁচব সে কথা আর আসে না কথা বলেন না কেন প্রত্যেকটা কিছুর একটা প্ল্যানিং আছে না নাই আজকে দেখেন সংসার অশান্তি হচ্ছে পরিবার অশান্তি হচ্ছে এই রাগ হিংসার কারণে এগুলোকে কন্ট্রোল করেন না অন্তত আপনার পরিবারটা শান্তি হবে আপনার মনটা শান্তি দেবে আর সমস্ত চিকিৎসা কোথায় পান না পান আমার নবী মুস্তাফার দরবারে পেয়ে যাবেন বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনায়ানে রাসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো স্যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা